আচ্ছা, ইউটিউবের মতো কি সেম আরো কোনো অ্যাপস রয়েছে অথবা কোনো সোশ্যাল মিডিয়া রয়েছে যেখানে ইউটিউবের মতো ট্রাফিক পড়ে বা ইউটিউবের মতো সেম সেম কাজ হয়? হ্যাঁ বন্ধু, অবশ্যই রয়েছে। আপনারা কিন্তু চাইলেই সেই ওয়েবসাইটে আপনারা ভিজিট করতে পারেন, ইভেন সেখানে একটি অ্যাকাউন্ট খুলে ইউটিউব যেরকম ভিডিও আপলোড করেন ইউটিউবে, এরকমভাবে কিন্তু ইউটিউব যেরকম একটা ইনকাম দেয় সেখানে কিন্তু আপনাকে একটি ইনকাম দেবে। বন্ধুরা, সেটা মজার বিষয় হচ্ছে আপনি কত ইনকাম হচ্ছে জাস্ট আপনি ভিডিও ছাড়ার পর থেকে কিন্তু আপনার ইনকামটা শো হবে। ইভেন আপনি যখন এখানে একটি অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্ট খোলার সাথেই কিন্তু আপনাকে আপনার যে ডলারের পরিমাণটা বা অ্যাকাউন্ট করার সাথে সাথেই 1 সেন্ট করে আপনাকে কিন্তু দিতে থাকবে। বন্ধুরা, এটি কিন্তু খুবই মজাদার একটি ভিডিও, ইভেন ইন্টারেস্টিং। যারা নতুন কিছু শিখতে অথবা নতুন কিছু ঘাটতে, নতুন কিছু দেখতে ইচ্ছা করে, যারা দেখতে চান তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অবশ্যই খুবই হেল্পফুল হবে। বন্ধুরা, এই ভিডিওটা কিন্তু আমি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের জন্য করছি, ইভেন কীভাবে এখানে অ্যাকাউন্ট করবেন, ইভেন কীভাবে ভিডিও আপলোড দেবেন সম্পূর্ণ প্রসেসটি কিন্তু আমি দেখাবো। বন্ধুরা, তাই আশা করছি এই ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখবেন। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, কারণ এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু এই প্রতিনিয়ত এই চ্যানেলে আসতেই থাকবে। তো চলুন কথা আমাদের ভিডিওতে যাওয়া যাক। বন্ধুরা, চলে যাবেন আপনারা আপনাদের কম্পিউটার অথবা মোবাইল থেকে গুগল ক্রোমে বা গুগলে। গুগলে চলে গিয়ে এখানে জাস্ট আপনি অডিস লিখে সার্চ করবেন, ODSEE। অডিস লিখে সার্চ করার পর কিন্তু অডিসের যে মেইন ওয়েবসাইটটি থাকবে সেটা কিন্তু প্রথমে শো করবে। প্রথম দিকেতে আপনি এটাতে একটি ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পর কিন্তু আপনাকে অডিসের যে মেইন ইন্টারফেস সেখানে কিন্তু আপনাকে নিয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু হুবহুব ইউটিউবের মতো, জাস্ট ইউটিউবটা একটু অন্যরকম, এটা জাস্ট ফলো এরকম, ইউটিউবের জাস্ট সাবস্ক্রাইব বাটন, এখানে জাস্ট ফলো, মানে এরকম আর কি ব্যাপারটা। তবে ইউটিউবের মতোই কিন্তু সেম টু সেম এখানে ভিডিও আপলোড দেয়, সব কিছু কিন্তু এখানে করে। সো আপনি কিন্তু এখান থেকে চাইলে ওদের মতো ভিডিও আপলোড দিতে পারেন। দেখেন এটা কিন্তু 23 আওয়ার্স আগে কিন্তু ওরা ভিডিওটা আপলোড দিয়েছে, ইভেন এটা একদিন আগে, 2 দিন আগে। সো অলরেডি কিন্তু এটার মধ্যে অনেক অনেক পিপল বা অনেক ট্রাফিক কিন্তু এখানে অনেকে এটার মধ্যে ঘুরে দেখতেছে বা অনেকে ভিডিও ছাড়তেছে। সো আপনি চাইলেই কিন্তু এখান থেকে সুন্দর সুন্দর ভিডিও ছেড়ে একটা ভালো একটা ভিউজ গেইন করতে পারেন, ইভেন ভালো একটা আর্নিং করতে পারেন। তো চলুন বন্ধুরা, আমরা দেখিয়ে নিই কীভাবে প্রথমে আমরা সাইন আপ করবো। সাইন আপ করার জন্য উপরের দিকে দেখেন একটি সাইন আপ বাটন দেওয়া আছে, জাস্ট এখান থেকে আপনার সাইন আপটা ক্লিক করে নেবেন। সো এখানে আপনি যেটা করবেন, যে ইমেলটা দিয়ে আপনি এই অ্যাকাউন্টটা বা ওডিসিটা চালাবেন সেই অ্যাকাউন্টটা বা সেই জিমেলটা আপনি এখানে দিয়ে দিবেন। ওকে, জিমেলটা দেওয়া হয়ে গেলে জাস্ট আপনি এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন, যে পাসওয়ার্ডটা আপনি সবসময় মনে রাখবেন। বন্ধুরা, এখান থেকে আপনি পাসওয়ার্ড, জিমেল এবং পাসওয়ার্ড দেওয়ার পর সায়েন্স মাই ইউটিউব চ্যানেল। সো আপনি যদি চান আপনি একটা ইউটিউব চ্যানেল খুলবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে সাইন আপ বাটনটিতে একটি প্রেস করে দিবেন, ঠিক আছে? সাইন আপ বাটনটি প্রেস করার পর কিন্তু এটা আপনি সেভ করে রাখবেন যাতে পরবর্তীতে আপনি দরকার হয়। তো দেখেন সেন্ড লিঙ্ক, ঠিক আছে, আপনার এখানে দেখেন কনফার্ম ইউর অ্যাকাউন্ট উই জাস্ট সেন্ড ইমেল টু, ইমেলটা এখানে দেওয়া আছে, তারপরে লিঙ্ক ফর ইউ ভেরিফাই ইউর অ্যাকাউন্ট, রিমেম্বার টু চেক আদার ইমেল ফোল্ডার লাইক স্প্যাম অর প্রমোশন। ওকে, সো আপনি আপনার যে ইমেলটা থাকবে সেখানে কিন্তু একটি কোড চলে যাবে। সো আপনি আপনার ইমেলটা চেক করে নেবেন। ইমেলে চেক করার পর কিন্তু ইমেলের মধ্যে কিন্তু একটি লিঙ্ক অথবা ভেরিফায়ার যে অপশনটা সেটা কিন্তু আসবে। সো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ওডিসি থেকে অলরেডি তারা একটি ইমেল আমাকে করেছে। সো এখান থেকে আপনি জাস্ট ভেরিফাই ইমেলে ক্লিক করে দিবেন। ভেরিফাই ইমেলে ক্লিক করার সাথে কিন্তু ওডিসির যে মেইন ইন্টারফেস অথবা আমাদের যে অ্যাকাউন্টটা অলরেডি সচল বা কমপ্লিট হয়ে গিয়েছে সেটার মধ্যে কিন্তু ওরা নিয়ে যাবে আমাদেরকে। জাস্ট ওয়েট করতে থাকবেন, যদি আপনার নেট অনেকটা ভালো হয় তাহলে কিন্তু অনেক ফাস্টে এই কাজটা করবে। সো দেখতে পাচ্ছেন লগ ইন যে ইন্টারফেসটা সেটার মধ্যে আমাদেরকে নিয়ে এসেছে। এখান থেকে আপনি আই এম নট এ রোবট এটা আমরা দিয়ে দিব, তারপর লগ ইন ইন সাকসেস। সো ইউ ক্যান, আচ্ছা যাই হোক, দেখতে পাচ্ছেন আবারও একটা ক্যাপচা আসছে বা রোবটের যে এটা ওইটা আসছে। সো আপনি এখান থেকে দিয়ে দিবেন, যতবারে আসবে আপনি জাস্ট দিয়ে দিবেন। ভেরিফাই হয়ে যাওয়ার পর কিন্তু এখান থেকে দেখেন ফাইন্ড চ্যানেল টু ফলো, আপনি কিন্তু এখান থেকে চাইলে যে কোনো চ্যানেলকে আপনি ফলো করতে পারেন। সো আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট খুলছি সেক্ষেত্রে আমাদের কিছু ফলো করার দরকার প্রয়োজন রয়েছে। সো আপনি চাইলে যাকে আপনার ভালো লাগবে তাকে আপনি ফলো করতে পারবেন। এখান থেকে আমি এটাকে ফলো করে দিলাম যাতে আমার চ্যানেলটা হয় আর কি, মানে সুন্দর লাগে বা চ্যানেলটাকে দেখতে যে আমি একটা ফলো করেছি এরকম কিছু হয়। সো আপনি এখান থেকে চাইলে আপনি ফলো করতে পারেন। দেখতেই পাচ্ছেন আমাদেরকে ফলো করার সাথে সাথে কিন্তু এখান থেকে আপনাকে কিন্তু তারা 1 সেন্ট কিন্তু ডলার তারা দিয়ে দিয়েছে। সো আপনি এখান থেকে চাইলে কিন্তু আপনার ব্যালেন্সটা চেক করতে পারেন, আপনার ব্যালেন্সটা কত এখানে, ঠিক আছে? সো এটা কিন্তু আমরা দেখলাম। ওকে, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সব কিছু শো হচ্ছে। এখন আপনাকে যেটা করতে হবে,
এখানে দেখতে পাচ্ছেন মেন আইকনটা রয়েছে, এখানটিতে আপনি একটি প্রেস করে দিবেন। এখানটিতে প্রেস করার পর চ্যানেল, সো আপনি এখান থেকে চ্যানেলে ক্লিক করে দিবেন। আমরা যেহেতু একটি চ্যানেল ক্রিয়েট করবো, সেক্ষেত্রে আপনি আপনার এখানে চ্যানেলটি আপনি এখানে দিয়ে দিবেন। সো ক্রিয়েট এ নিউ চ্যানেল, এখানে ক্লিক করার পর কিন্তু আমাদের এখান থেকে আপনার চ্যানেলের মধ্যে যে ছবিটা আপনি ইউজ করতে চাচ্ছেন বা লোগোটা আপনি কিন্তু সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তারপরে হচ্ছে চ্যানেল নেম, তারপরে হচ্ছে টাইটেল, তারপর হচ্ছে ডিসক্রিপশন, আপনার চ্যানেলটা কী নিয়ে হতে যাচ্ছে, বা এখানে আপনি একটি কন্ট্যাক্ট ইমেল যেটা দিয়ে আপনাকে মানুষ বিজনেস অথবা যে কোনো কারণে আপনার সাথে ইমেল করবে। তারপরে আপনি এখানে চাইলে আপনি ফেসবুক লিঙ্ক অথবা ওয়েবসাইটের লিঙ্ক তো আপনি এখানে দিয়ে দিতে পারেন। তারপরে এখান থেকে ট্যাগটি দিয়ে দিবেন, যে ট্যাগ নিয়ে অ্যাকচুয়ালভাবে আপনি কাজ করতে চাচ্ছেন এই সোশ্যাল মিডিয়ায়, মানে এই প্ল্যাটফর্মে আপনি কী কী ভিডিও আপলোড কোন ধরনের ভিডিও আপলোড করবেন বা কোন কোন টপিক নিয়ে আপনি আসলে এই সোশ্যাল মিডিয়ায় আসছেন, সেই জিনিসগুলো দিয়ে এখানে দেবেন। তাহলে সহজে আপনার ক্লায়েন্ট অথবা আপনার যে উদ্দেশ্যে আপনি এই চ্যানেল এখানে আসছেন এই প্ল্যাটফর্মে, সেটি কিন্তু অবশ্যই ভাইরাল হবে বা এরকম কিছু আর কি। সো আপনি ট্যাগটি এখানে অবশ্যই দিয়ে দিবেন। সো আমি এখানে একটি চ্যানেল ক্রিয়েট করে নিচ্ছি। ওকে, এই ভিডিওটা আমি এখানে আপলোড দিব, রিল। আপনি এখানে টাইটেলটা দিতে পারেন। তারপর হচ্ছে আপনার যদি ইউআরএল থাকে সেক্ষেত্রে আপনি এখানে ইউআরএল ব্যবহার করতে পারেন, ডিসক্রিপশন থাকলে আপনি দিয়ে ডিসক্রিপশন ব্যবহার করতে পারেন। সো আমি আমি কিছু একটা লিখে দিচ্ছি, থাম্বনেল। আপনি চাইলে কিন্তু এখান থেকে আপনি একটি থাম্বনেলও সিলেক্ট করে দিতে পারেন। সো এখানে দেখেন একটা বিষয় রয়েছে, হচ্ছে প্রাইস, ফ্রি, পারচেস, রেন্ট, তারপরে হচ্ছে কানেক্ট টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তারপরে পারচেস উইথ ক্রেডিট। সো আপনি যদি এটা এরকম আপনি এটা ফ্রিতে যখন আসবে বা পারচেস উইথ ক্রেডিট যদি দেন, তাহলে আপনি কত দিয়ে এটা কিনতে তারা কিনবে আপনি সেটা কিন্তু ইউএস ডলার এটা সিলেক্ট করে দিতে পারবেন, যে কত দিয়ে আপনার এই ভিডিও অথবা আপনার যে অডিওটা এটা কত দিয়ে কিনবে সেটা কিন্তু এখানে হবে। ঠিক আছে, অনেক মানুষও কিন্তু এখান থেকে অনেক কিছু কিনে নিয়ে যায় বা পিকচার অনেক কিছু কিন্তু কিনে। সো আপনি আপনার প্রাইসটা এখানে দিয়ে দিবেন, কত ডলার আপনি এটা বিক্রি করতে যাচ্ছেন। সো আমি এটা জাস্ট রাখছি, এক দিয়ে রাখছি বা ফ্রি দিয়ে রাখছি, কারণ আমি ইতিমধ্যে আসলে এটা কেউ কিনবে না বা ওরকম কিছু ছাড়িনি যেটা কিনবে। এখান থেকে আপনি আপনার ট্যাগটা ইউজ করবেন, আর্ট। ওকে, তারপরে হচ্ছে শো, আপলোড, সব কিছু ঠিকঠাক দেওয়া হয়ে গেলে, এখান থেকে সব কিছু ঠিকঠাক দেওয়া হয়ে গেলে দেখেন এখানে ডিসক্রিপশন, আপনাকে আরও কিছু ডিসক্রিপশন এখানে লিখতে হবে। ওকে, আপনার কিন্তু এখানে আপনি সব কিছু দিয়ে দিবেন। সব কিছু দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি জাস্ট পরবর্তী বাটনটিতে একটি প্রেস করে দিবেন। হয়ে দেখতে পাচ্ছেন অনেক অপেক্ষার পর কিন্তু অলরেডি আমাদের যে ভিডিওটি আছে সেটা কিন্তু প্রসেসিং ফাইল, প্লিজ ওয়েট, আরও ওয়েট করতে বলতেছে। প্রায় আমি আধা ঘন্টা সময়ের, মানে 30 মিনিট সময়ের মতো কিন্তু আমি ওয়েট করতেছিলাম। জাস্ট মানে দেখতেছি যে একটা সাধারণ কয়েকটা সেকেন্ড, মানে 30 সেকেন্ডে একটা রিল আপলোড দিলে প্রায় 30 মিনিট সময় লাগে। জাস্ট এটাই একটু একটু অন্যরকম একটা ইয়া হচ্ছে, আনইজি ফিল হচ্ছে। সো দেখতে পাচ্ছেন মাই ভিউ, মাই আপলোড। সো আপনি এখান থেকে কিন্তু ভিউ দেখতে পারেন যে আপনারটা আপলোড হয়েছে কি না বা আপনি কি আপলোড করেছেন। কনফার্মিং এখনও কিন্তু কনফার্মিং হচ্ছে, ঠিক আছে, এটা কনফার্ম হোক। তো ততক্ষণ আমরা প্রোফাইল, মাই চ্যানেল পেজ, তারপর হচ্ছে এটা আমরা দেখে নিই, মাই আমাদের চ্যানেল। সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের চ্যানেল পেজ, ঠিক আছে। এখনও কোনো ফলোয়ার হয়নি, এখনও কোনো ফলোয়ার হয়নি, তবু মেম্বারশিপ, তারপর হচ্ছে কমিউনিটি, অ্যাবাউট সেটিং। সো অ্যাবাউটে যদি যাই, আমাদের ওই যে আমরা যা যা দিয়েছি, আমাদের ল্যাঙ্গুয়েজ, ইভেন আমাদের কন্ট্যাক্ট, সাইট, তারপরে সব কিছু কিন্তু এখানে দেখাবে। সো সেটিংস থেকে কিন্তু আপনি অনেক কিছু করে নিতে পারবেন বন্ধুরা। এভাবে কিন্তু আপনারা চাইলে ভিডিও আপলোড করে কিন্তু এখান থেকে আপনি দেখতেই পেলেন যে কীভাবে প্রাইজ মানি অ্যাড করতে হয়। আপনি যদি কোনো পিকচার এখানে ছাড়েন, সেখানে যদি একটি নির্দিষ্ট একটি প্রাইস দিয়ে দেন, $1,000 বা $1,000, তাহলে কিন্তু এই পিকচারটি $1,000 ছাড়া কিন্তু কেউ কিনতে পারবে না। তাই এইখানে আপনি প্রতিনিয়ত সুন্দর সুন্দর মোবাইল দিয়ে ভালো ভালো ফটো তুলে আপনি এখানে যদি আপলোড দেন,
হয়তো একটা টাইমে ভালো একটা ডলার এখান থেকে আপনি আর্নিং করতে পারবেন। বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে, ইভেন নতুন একটা সোশ্যাল সম্পর্কে কিন্তু আপনারা জানতে পেরেছেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।